রক্তদান মহৎ দান, রক্ত বাঁচায় একটি প্রাণ, রক্তের কোনো বিকল্প নেই, একথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিদ্যালয় পরিদর্শক শাখার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিক্ষা ভবনে অনুষ্ঠান শুরু হয়। করোনা সংকটকালে অতিমারিতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোড়েল, জেলা পরিষদ প্রাথমিক নিপেন কুমার সিংহ, পরিদর্শক সেলিম মোহাম্মদ, সেলিম সুশান্ত প্রসাদ দাস সহ আরো প্রমুখ পরিদর্শকেরা ছিলেন। আজ এই অনুষ্ঠানে প্রায় 200 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। জেলার উদ্যোগে বলছি আমাদের কনভেয়ার মাননীয় কর্মচারী সেলিম মোহাম্মদ সালেহ শাখা উদ্যোগে আমাদের থেকে এই আজকে যে শিক্ষা ভবন রক্তদান প্রাঙ্গণে শিবির রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে। নভেম্বর শনিবারে আমরা ইতিমধ্যে 130 জন 10টা থেকে শুরু করে রক্তদাতা তাদের রেজিস্ট্রেশন করিয়েছেন। পর্যন্ত আমাদের প্রায় 150 জন টার্গেট ছিল, সেটা এখন রক্ত দিয়েছেন। প্রায় 200 দিকে আমরা এগোচ্ছি। রক্তদান মহৎ দান, এই 200 আশা করি আমাদের এই টার্গেট আমাদের কাছে বার্তা ছিল। আমাদের যারা নেতৃত্ব, আমাদের রক্তের যে একটা ক্রাইসিস, বিদ্যালয় পরিদর্শক সেই ক্রাইসিসকে আমরা অন্যান্য সহযোগী সংগঠন এবং প্রত্যেক যেন যারা হেল্প করেছেন সবাইকে আমরা করোনা আবহে তথা মানুষরা যা যারা রক্ত ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারা এগিয়ে এসেছেন এবং এই করোনা আবহে যে সমস্ত মানুষেরা ভুগছে তাদেরকে যেন এই রক্ত দিয়ে আমরা তার সেবা করতে পারি, সেই মহৎ উদ্দেশ্যের হাতে নিয়ে আমরা যে আজকে এই প্রসেস আমাদের প্রোগ্রামটা নিয়েছি সেটা আশা করছি যে এটা সফল হবে।